স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের বিভাগ পরিচিতি ও গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই বাংলাদেশের বিভাগ বাংলাদেশকে আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বা বিভাগে বিভক্ত করা হয়েছে প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে বাংলাদেশের বিভাগগুলো হলো ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের এই আটটি বিভাগে মোট জেলার সংখ্যা চৌষট্টিটি বিভাগ অনুযায়ী চৌষট্টিটি জেলার নাম চলুন দেখে নেই ঢাকা বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত লক্ষ্য করুন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর টাঙ্গাইল নরসুন্দি কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ এবং রাজবাড়ি এই তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে এগারোটি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত লক্ষ্য করুন বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর ফেনী খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী এবং রাঙামাটি এই এগারোটি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত রাজশাহী বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে আটটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত লক্ষ্য করুন চাঁপাইমাগঞ্জ জয়পুরহাট রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া এই আটটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত খুলনা বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত লক্ষ্য করুন বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর জিনাইদহ খুলনা সাতক্ষীরা নড়াইল মেহেরপুর মাগুরা এবং কুষ্টিয়া এই দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত বরিশাল বিভাগে জেলা সংখ্যা এবং জেলাগুলোর নাম যে ছয়টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত এগুলো হলো লক্ষ্য করুন বরগুনা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী এবং পিরোজপুর এই ছয়টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত রংপুর বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত লক্ষ্য করুন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর এবং লালমনিরহাট এই আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত সিলেট বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলোর নাম যে চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত লক্ষ্য করুন সিলেট জেলা হবিগঞ্জ জেলা মৌলভীবাজ জেলা এবং সুনামগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা এবং জেলাগুলো নাম যে চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত লক্ষ্য করুন ময়মনসিংহ জেলা জামালপুর জেলা শেরপুর জেলা এবং নেত্রকোনা জেলা বাংলাদেশের বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই বর্তমানে বাংলাদেশের বিভাগ রয়েছে আটটি সর্বপ্রথম প্রশাসনিক বিভাগ সৃষ্টি করা হয় আঠারোশো সালে আঠারোশো সালে শীর্ষ ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম তিনটি বিভাগ গঠন করা হয় এগুলো হলো ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ পাকিস্তানি আমলে সৃষ্ট একমাত্র বিভাগ হল খুলনা বিভাগ বাংলাদেশের স্বাধীনতার পর যে চারটি বিভাগ গঠিত হয় এগুলো হলো বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ আয়তনে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের বৃহত্তম বিভাগ আয়তনে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ঢাকা ও বরিশাল বিভাগের সীমান্তবর্তী কোনো জেলা নেই ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে ভারতের সীমান্তবর্তী ময়মনসিংহ বিভাগ হওয়ার পূর্বে এটি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল সিলেট বিভাগ হওয়ার পূর্বে এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ছিল ঢাকা বিভাগ বাংলাদেশের প্রথম বিভাগ প্রতিষ্ঠা কাল আঠারোশো সালে ব্রিটিশ আমলে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম এবং সর্বশেষ বিভাগ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ